হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো একটু আগে দৃশ্যম 2 দেখে উঠলাম অ্যামাজন প্রাইম থেকে, এবং মানে সত্যি আমাকে মানতে হবে কিছু কিছু ফিল্মের ট্রেলার দেখে সিরিয়াসলি বোঝা যায় না যে ফিল্মটা এতটা চূড়ান্ত লেভেলের হয়। তো দৃশ্যম 2 যখন ট্রেলারটা বেরিয়েছিল, আমার ট্রেলারটা দেখে খুবই হালকা লেগেছিলো। মানে দেখে মনে হয়েছিল যে হয়তো ঠিকঠাক হবে, বা পার্ট 1-এর মতো আদৌ অতটা ভালো হবে কি না। বাট সিরিয়াসলি একটু আগে আমি যখন ফিল্মটা দেখে উঠলাম, মানে আমার মাথা পুরোপুরি ঘুরে গেছে। আমি এক্সপেক্টই করিনি আমি এই লেভেলের একটা ফিল্ম দেখতে পাবো। মানে দৃশ্যম 1 যেরকম করেছে, 2 হয়তো সেই লেভেলে মেবি যেতে পারেনি, বাট এটা বলা যেতে পারে একটা আইডিয়াল সিকুয়েল। মানে একটা ফিল্মের যে এত ভালো সিকুয়েল হতে পারে সেটা হয়তো এই ফিল্মটা না দেখলে বোঝা যেত না। তো আমি ট্রেলারটা দেখে ভেবেছিলাম যে ফার্স্ট পার্টেরই কন্টিনিউশন হবে, তো কীরকম করবে, তো সেটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। বাট এখানে গল্পটা এত ভালোভাবে লিখেছে, স্ক্রিন প্লেটা এত টাইট ছিল, এবং তার উপর সবার অ্যাক্টিং, মানে সেই লেভেলের অ্যাক্টিং করেছে যার জন্যে এই 2.5 ঘন্টার সিনেমাটা পুরো একটা খাপে খাপ হয়ে গেছে। মানে এত সুন্দর থ্রিলার, আমি সিরিয়াসলি বলছি বলিউড তো ছেড়েই দিলাম, মানে বলিউডে এরকম এক্সপেক্ট করাটাই ভুল। এইসব থ্রিলার সিরিয়াসলি সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকেই এক্সপেক্ট করা যায়। এবং জিতু জোসেফ সত্যি বলছি, মানে পার্ট 1-এর পর যেরকম একটা এক্সপেকটেশন সেট করে দিয়েছিল সেটা পুরোপুরি ম্যাচ করেছে। এই ফিল্মটার মধ্যে যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, হিউম্যান মাইন্ড নিয়ে একটা ভালো এখানে করা হয়েছে। সেই জিনিসটা হচ্ছে কোনো একটা ভুল কাজ করার পর মানুষের মধ্যে কিন্তু একটা গিল্টি ফিল কাজ করে। সে যতই বাইরে থেকে দেখাক না কেন যে সে ভালো আছে বা সে হ্যাপি আছে, বাট মনের মধ্যে তার কিন্তু সবসময় কিন্তু একটা এই চলতে থাকে যে সে এই খারাপ কাজটা করেছে, এক্ষুনি হয়তো সে ধরা পড়ে যাবে বা ধরা পড়লে কী হবে। তো এই ভয়, এই আশঙ্কা নিয়ে কিন্তু সেই মানুষটা কিন্তু বেঁচে থাকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 বছর কেটে যাবে, 6 বছর পর আবার নতুন করে এখানে প্রসিডিং শুরু হবে, নতুন পুলিশ আসবে, তো তারা এখানে প্রসিডিং শুরু করবে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাবো যে ফ্যামিলির কিন্তু লাইফস্টাইলটা পুরোপুরি কিন্তু পাল্টে গেছে, কারণ তারা একটা সবসময় ভয় ভয় আছে, একটা সবসময় তাদের আতঙ্ক কাজ করছে যে এই হয়তো পুলিশ আসবে, পুলিশ দেখলেই তারা ভয় পেয়ে যাচ্ছে, এবং পুলিশের গাড়ির সাইরেন শুনলেই তাদের মধ্যে একটা আতঙ্ক জেগে উঠছে। তো তারা জানে যে তারা একটা ভুল কাজ করেছে, তো সেইটার জন্যই তাদের মধ্যে কিন্তু একটা ভয় সৃষ্টি তৈরি হয়ে গেছিলো। কিন্তু এখানে জর্জ কুর্টি অ্যাজ ইউজুয়াল তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। আর আমি সিরিয়াসলি চাই না এই ফিল্মের একটাও স্পয়লার দেওয়া হোক, কারণ একটু স্পয়লার দিলে কিন্তু এই সাংঘাতিক থ্রিলারের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম মাঠে মারা যাবে। একটু করে গল্পটা বলে দিই, সেটা হচ্ছে এই ফিল্মে দেখাবে যে ওই মার্ডারটা পর 6 বছর কেটে যাবে এখানে, এবং জর্জ কুর্টি একটা থিয়েটার ওনার, এবং তার সাথে তার স্বপ্ন আছে একটা ফিল্ম তিনি প্রোডিউস করবে যেখানে তিনি কাস্টিং নেবে, ডিরেক্টর নেবে, নতুন ফ্রেশারদের চান্স দেবে, আর আইডিয়াজও শেয়ার করছে। তো এরকম অনেক কথাবার্তা চলছে, এবং তার মধ্যে কিন্তু এখানে দেখা যাবে যে পুলিশরা আসবে সেই পুরনো কেসটা নিয়ে আবার ইনভেস্টিগেশন করতে, এখানে রি ইনভেস্টিগেট শুরু হবে। তো এরপরে কিন্তু গল্পটা এগোবে, এবং ইন্টারভেলের পর থেকেই ফিল্মের আসল পেজটা শুরু হবে। এবং তারপরে যে লেভেলে ফিল্মটা উঠবে না, মানে আমি সিরিয়াসলি এক্সপেক্টই করিনি যে আমি এরকম লেভেলের একটা থ্রিলার ফিল্ম দেখবো। মানে লাস্ট 30 মিনিটস যে কী হলো, মাই মাইন্ড ওয়াজ কমপ্লিটলি ফাকড আপ। মানে এরকম যে ক্লাইম্যাক্স দেখবো আমি সিরিয়াসলি সেটা ভাবতে পারিনি। মানে আমি নিজের বিশ্বাস হচ্ছিলো না, আমি জাস্ট কী দেখছিলাম, কী হচ্ছিল চোখের সামনে, মানে এতটা বিশ্বাসযোগ্যভাবে এখানে স্ক্রিনপ্লেটা লেখা হয়েছে। থ্রিলারটা এমনভাবে এখানে গুছিয়ে পার্ট বাই পার্ট করা হয়েছে, এবং মিস্ট্রিগুলো এমনভাবে আনফোল্ড করেছে না যে তোমরা কিন্তু ফার্স্টে দেখবে যে সিনগুলো আছে, তারপর লাস্টে যখন দেখবে যে কীভাবে ইন্টারকানেক্টেড হচ্ছে, তোমরা তত আরও সারপ্রাইজ হবে, তত তোমরা কিন্তু আরও শক খাবে। এবং এখানে কিন্তু বেশ ভালো সারপ্রাইজিং কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যেগুলো তোমরা যদি ভালো করে দেখো তোমরা কিন্তু পুরোপুরি এই ফিল্মটার এনজয় করবে। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, মানে মোহনলাল সিরিয়াসলি বলছি হ্যাটস অফ, সেই লেভেলের অ্যাক্টিং করেছে, মানে পুরো ফিল্মটাই তিনি পুরো কাঁপিয়ে দিয়েছেন অ্যাক্টিং করে। এবং সাপোর্টিং কাস্ট যারা ছিল প্রত্যেকে কিন্তু দুর্দান্ত এখানে অভিনয় করেছে। এই ফিল্মটার একটা মেন ইউএসপি পয়েন্ট হচ্ছে অ্যাক্টিং, কারণ অ্যাক্টিং ডিপার্টমেন্টে সবাই এত ভালো করেছে যে পুরো ফিল্মটা কিন্তু অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। এবং জিতু জোসেফের ডিরেকশনটা কিন্তু দুর্ধর্ষ ছিল, মানে রাতের দৃশ্যগুলো এবং পার্ট বাই পার্ট যেভাবে এডিটিংগুলো করেছে, যেভাবে ডিরেকশনটা দিয়েছে, এবং মিস্ট্রিগুলো যেভাবে আনফোল্ড করা হয়েছে, মানে সিরিয়াসলি ফিল্মটা দেখার মতো। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু সেইভাবেই কিন্তু পুরো থ্রিলারটার মধ্যে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। বাট আমি এখনও সিরিয়াসলি বুঝতে পারছি না যে মানে আমি ক্লাইম্যাক্সটা কী দেখলাম। মানে যারা যারা তোমরা দৃশ্যম 1 ফিল্মটা দেখেছো, আমি তোমাদের সবাইকে বলবো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম, তোমরা একটুও রিগ্রেট করবে না। মানে
আড়াই ঘন্টা লিটারেলি কীভাবে যে পাস হয়ে যাবে তোমরা সেটা কিন্তু বুঝতেও পারবে না। মানে একটা আলাদা স্যাটিসফ্যাকশন লেভেল হয়ে গেছে এই ফিল্মটা দেখার পর। মানে সিরিয়াসলি বলছি, আমি মানে রীতিমতো এক্সাইটেড হয়ে গেছিলাম যখন ক্লাইম্যাক্সে পরপর টুইস্টগুলো আনফোল্ড হচ্ছিলো। মানে আমি জাস্ট চোখের সামনে সিরিয়াসলি বিশ্বাস করতে পারছিলাম যে কী হচ্ছে, কীভাবে গল্পটা এগোচ্ছে। এবং মানে এই যে ক্যারেক্টারটা জর্জ কুট্টি, সে এমন মাস্টার মাইন্ড, এমন মানে মাইন্ড দিয়ে তিনি খেলেছে পুরো খেলাটা, সেটা দেখলে তোমরা রীতিমতো পুরো মানে অবাক হয়ে যাবে। মানে জর্জ কুট্টির যে এরকম যে সাইকোলজিক্যাল মানে মাথার মধ্যে যা চলছিল, তিনি যে এত প্রি প্ল্যানিং করে রেখেছিল, তার ফিউচারিস্টিক চিন্তাভাবনাটা কিন্তু মানে জাস্ট দেখার মতো ছিল। তো মানে আমি যতই বলি না সিরিয়াসলি এই ফিল্মটা নিয়ে রীতিমতো তত কম বলা হবে, বাট আমি সবাইকে সত্যি সাজেস্ট করবো, প্লিজ অ্যামাজন প্রাইমে গিয়ে এই ফিল্মটা তোমরা দেখো। থ্রিলার লাভার্সদের জন্য এটা একটা ট্রিট টু ওয়াচ, এটুকু আমি বলে দিলাম। তোমরা যারা ফিল্মটা অলরেডি দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ফিল্মটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও, এরকম আরও আপডেট রিভিউ তোমরা কিন্তু পেতে থাকবে। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।